আসসালামু আলাইকুম। গ্যালাক্সি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দেশ বিদেশের বিভিন্ন ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1903 সালের 17 ডিসেম্বর আমেরিকার বাসিন্দা তারা দুই ভাই অরভিল রাইট ও উইলবার রাইট বিশ্ববাসীকে অবাক করে দিয়েছিলেন তারা দুজন। মানুষের সফলভাবে আকাশে উড়ার যাত্রা শুরু, আকাশ জয়ের এই গল্প অনেকেরই জানা। দুই রাইট ভাইয়ের হাত ধরে আধুনিক উড়োজাহাজের দেখা পেয়েছে পৃথিবীবাসী। তারপর প্রযুক্তির উৎকর্ষে বহু আধুনিকায়ন হয়েছে আকাশ যোগাযোগে। গতি নিরাপত্তা নকশা এসেছে পরিবর্তন। এই পথে হাঁটতে গিয়ে বহু চ্যালেঞ্জ এসেছে নকশাবিদদের সামনে। বিজ্ঞানী ও গবেষকদের যৌথ প্রচেষ্টায় সমস্যার সমাধান মিলেছে। এখন আকাশপথে যাত্রী ও মালামাল পরিবহন বেড়েছে। গাড়িতে বা বাইকে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে দরকার হয় ডিজেল অথবা পেট্রোল, কিন্তু উড়োজাহাজে ভরা হয়ে থাকে এভিয়েশন ফুয়েল, জেট ফুয়েল, এভিয়েশন গ্যাস লাইন, বায়োফুয়েল, এসব ভিন্ন বিভিন্ন ধরনের জ্বালানি। উড়োজাহাজটিতে কোন ধরনের ইঞ্জিন লাগানো আছে এবং এটি কেমন এলটিটিউডে ফ্লাই করে থাকে তার উপর নির্ভর করে কোন জ্বালানি দেওয়া হবে। বোয়িং 747 এর কথাই বলি, এখানে কেরোসিন তেল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যার ফ্রিজিং পয়েন্ট হয়ে থাকে -40 ডিগ্রি থেকে -48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আর এই কারণে এটি হাই এলটিটিউডে জমে না। বোয়িং 747 অথবা 777 এর কথা যদি বলি, তবে এটি প্রতি সেকেন্ডে 4 লিটার তেল পড়ে, এর জন্য প্রতি 1 সেকেন্ডে 4 লিটার ফুয়েল খরচ হয়। উড়োজাহাজটি 1 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে 12 লিটার তেলের প্রয়োজন হবে। এর একটি বড় সুবিধা হচ্ছে একসঙ্গে 465 জন যাত্রী নিয়ে ট্রাভেল করতে পারে। যদি আমরা প্রতিজন যাত্রী ফুয়েল কনজাম্পশন বের করে থাকি, তবে একজন যাত্রীর জন্য 1 কিলোমিটার থেকে 0.4 লিটার তেলের প্রয়োজন হবে। যদি ফ্লাইট 10 ঘন্টার হয়ে থাকে, তবে উড়োজাহাজটির 1,50,000 লিটার তেলের প্রয়োজন হবে। আপনারা হয়তো টিভিতে দেখে থাকবেন যে একটি উড়োজাহাজ যখন রানওয়েতে দাঁড়ানো থাকে, তখন একটি ছোট গাড়ির সঙ্গে তার সংযুক্ত থাকে। বেশিরভাগ মানুষই ভাবেন যে উড়োজাহাজের ফুয়েল ভরা হয় গাড়ি দিয়ে, কিন্তু আসলে তা নয়। একে বলা হয় এজিপিইউ বা অক্সিলারি গ্রাউন্ড পাওয়ার ইউনিট। এই সিস্টেমটি উড়োজাহাজে বিদ্যুৎ প্রবাহ করে, কারণ যখন উড়োজাহাজ রানওয়েতে থাকে তখন এর দুটি ইঞ্জিনই বন্ধ থাকে, যার কারণে উড়োজাহাজের ইঞ্জিন বিদ্যুৎ জেনারেটর ব্যবহার করতে পারে না। এর জন্য এটাকে বাইরের বিদ্যুৎ দিয়ে চালানো হয়, যাকে আমরা এজিপিইউ নামে জানি। উড়োজাহাজের তেলের ট্যাঙ্কির সাধারণত এক পাখার সঙ্গে থাকে, যা ছোট ভাগে বিভক্ত করা, কিন্তু বিভক্ত করার পরেও এই ট্যাঙ্কগুলো এত বড় থাকে যে 4 থেকে 5 জন মানুষ আরামে ঘুমাতে পারবে। আর সবগুলো ট্যাঙ্ক একটি আরেকটির সঙ্গে কিছু ফাঁকা স্থানের মাধ্যমে সংযোগ থাকে, যাতে উড়োজাহাজের দুটি পাখাতে ফুয়েলের মাত্রা সমান আকারে থাকে। যদি একটি ট্যাঙ্ক খালি হয়ে যায়, তবে আরেকটি ট্যাঙ্ক থেকে নিজে নিজেই উড়োজাহাজের প্রধান ট্যাঙ্কে চলে যায়, যার জন্য প্লেনের সব স্থানে ওজন ঠিক থাকে। সরাসরি ট্যাঙ্ক থেকে ফুয়েলের পরিবহন শুধু জেট ইঞ্জিনে থাকে, যেটি ঠিক জেট উড়োজাহাজের পাখার নিচে থাকে। কিছু প্লেনের ইঞ্জিন পাখার উপরেও থাকে। এমন কন্ডিশনে এক ধরনের মোটর ব্যবহার করা হয়, যা তেলকে ট্যাঙ্ক থেকে ইঞ্জিন পর্যন্ত নিয়ে যায়। জেট ফুয়েল তেজ গতিতে আগুন ধরতে পারে, তাই একটি ছোটখাটো শর্ট সার্কিটও ফুয়েল ট্যাঙ্কে খুব সহজে আগুন ধরিয়ে দিতে পারে। আর তেলের ট্যাঙ্ক যদি কোনো কারণে আগুনও ধরে যায়, তবে আগুন শুধু উড়োজাহাজের পাখায় থাকবে, আর যাত্রীরা কিছুটা হলেও আগুন থেকে নিরাপদে থাকবে। এছাড়াও আরেকটা মেকানিজম হয়ে থাকে উড়োজাহাজের পাখায়, যার সাহায্যে পাইলট এমার্জেন্সি তেলগুলোকে বাইরে যাওয়ার মতো বের করে দিতে পারে, যাতে ফুয়েল ট্যাঙ্কি খালি হয়ে যায় আর উড়োজাহাজ দুর্ঘটনা থেকে বেঁচে যায়। এমন একটি ঘটনা US এয়ারওয়েজের সঙ্গে হয়েছিল, যা রানওয়ে থেকে ওড়ার কিছুক্ষণ পরেই এক পাখায় এক ঝাঁক পাখি উড়ে যায় আর এতে আগুন ধরে যায়। সেবার যাত্রীরা বেঁচে গিয়েছিল এই উপায়ে। প্রসঙ্গত, আগামী দিনের আকাশে পরিবেশ বান্ধব জ্বালানি সাশ্রয়ী বিমানের রাজত্ব তৈরি করতে চাইছেন বিজ্ঞানীরা। সোলার চালিত বিমানের উড্ডয়ন নিয়ে কাজ চলছে বছরের বছর ধরে। সেই ধারাবাহিকতা সবচেয়ে বড় সাফল্যের দেখা মিলল, প্রশান্ত মহাসাগর পাড়ি দিল সৌরচালিত বিমান। বিশ্বের প্রথম সৌরচালিত বিমান সোলার ইম্পালস হাওয়াই থেকে ক্যালিফোর্নিয়া যাওয়ার অংশ হিসাবে প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়। 3 দিনের ফ্লাইট শেষ করে বিমানটি ক্যালিফোর্নিয়া অবতরণ করে। জাপান থেকে একটি ফ্লাইট শুরুর পর বিমানের ব্যাটারি নষ্ট হয়ে যায়। পরে 8 মাস ধরে সংস্কার কাজের জন্য উড্ডয়ন বিরতির পর বিমানটি হাওয়াই থেকে উড্ডয়ন করে। ক্যালিফোর্নিয়ায় অবতরণের জন্য বিমানটি সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের উপর দিয়ে উড়ে যায়। বিশ্বে ভ্রমণের অংশ হিসেবে এটি বিমানের নবম। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, এবং সত্য প্রচারে সবসময় আমাদের সাথেই থাকুন।